গ্রাফিক ডিজাইন কোর্সের আমরা আজকে 6 নম্বর পর্বে আছি। তো যারা ইলাস্ট্রেটর সিসি ভার্সন দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান, তারা অবশ্যই এই কোর্সটা অবশ্যই শিখতে পারবেন। এবং আমাদের এই কোর্সটা কিন্তু প্রায় 3 মাস যাবৎ চলবে। যারা এই ভিডিওগুলি 1 থেকে 5 পর্যন্ত দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন। এবং এই ভিডিওগুলি কিন্তু আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু আপলোড দেওয়া হয়, চাইলে সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে যে টুলসগুলি আজকে শিখব, সেটা হচ্ছে যে আমরা এদিক থেকে রোটেট টুল শিখব এবং রিফ্লেক্ট টুল, এবং এদিক থেকে হচ্ছে স্কেল টুল এবং শেয়ার টুল এবং রিশেপ টুল। তো এই 5টা টুল সম্পর্কে আমরা আজকে শিখব। তো আশা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমরা রোটেট টুলটা শিখব। তো এটার জন্য হচ্ছে আমরা এদিক থেকে ইলিপস টুলে যাব, এরপর অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা একটা শেপ নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে স্ট্রোক কালার করে দিলাম এবং আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা যখন রোটেট টুলের উপর ক্লিক করব, তখন এদিকে আলাদা বাড়তি একটা অংশ আমাদের যুক্ত হবে, আমরা সেটা জুম করলে ছোট করে দেখতে পাবো। তো এরপর হচ্ছে আমরা যখন আমাদের এই রোটেট টুলের মাধ্যমে আমরা এখানে ক্লিক দিব, এখানকার বৃত্তটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আমি একটু জুম আউট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই যে বৃত্তটা এখানে আসলাম, এখন যদি আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা হালকা এটাকে একটু এদিকে ঘুরাই নিই, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এদিকে একটু বাঁকা হয়ে গেল। কিন্তু আমরা যদি এই রোটেট টুল ব্যবহার না করে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এদিকে টানতাম, এটা কিন্তু সরাসরি এদিকে চলে আসতো। তো এই যে পয়েন্টটা এবং এই যে আমাদের রোটেট টুলটা, এটা আসলে এই জায়গাটাতে পিনের মতো কাজ করে। যেমন আমরা কোনো একটা বস্তুর একটা অংশ যদি আটকিয়ে নিয়ে অন্য পাশটাকে ঘোরানোর চেষ্টা করি, এই জায়গাটা আমাদের স্থির থাকে, পরবর্তী যে বাকি জায়গাটা থাকে সেটা কিন্তু ঘুরে। তো ঠিক সেটা এরকমই। তো এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, তাহলে এদিকে কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা সহজেই কিন্তু একটা শেপ তৈরি করে ফেললাম এবং এটা কিন্তু একদম স্মুথলি আমাদের হয়ে গেল। তো মূলত রোটেট টুলের কাজটাই কিন্তু এটা, এর বাইরে আহামরি কিন্তু এই টুলের কাজ কিছুই নাই। ঠিক আছে, এতটুকুই ছিল, এটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝাতে পেরেছি। এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আমরা যাব রিফ্লেক্ট টুলের কাজে। তো রিফ্লেক্ট টুলের কাজের জন্য আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়ে আমরা এদিকে একটা শেপ নিয়ে নিলাম এবং এটাকে ফিল কালার করে রেড কালার করে নিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন থেকে আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসব। তাইলে আমাদের এই অংশটা ঠিকই রইলো, কিন্তু এই অংশটার একটা পার্ট কাটা। তো এখন আমরা যদি এটাকে এই যে কাটা অংশটাকে এই পাশে নিয়ে আসতে চাই এবং এই পাশটাকে আমরা এই পাশে নিয়ে আসতে চাই, তো এটার জন্যই কিন্তু আমরা এই টুলটাকে ব্যবহার করে থাকি। তো এই টুলটা ছাড়াও কিন্তু আমাদের এদিকে আরও একটা টুলস আছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু অপশন আছে সেটার মাধ্যমে ঘোরাতে পারি। যেমন আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, তারপর ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন এদিক থেকে দেখেন হরিজেন্টাল আছে এবং ভার্টিক্যাল আছে। তো হরিজেন্টাল হচ্ছে আমাদের উপর থেকে নিচে কোনো শেপের পরিবর্তন করা লাগলে আমরা এই হরিজেন্টালটাকে করে থাকি, আর যদি আমরা ডানে বামে এটাকে ঘোরাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এদিক থেকে এই ভার্টিক্যালটাকে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আমাদের এদিক থেকে চাইলে এটাকে কিন্তু আমরা অ্যাঙ্গেলও করে নিতে পারবো, যেহেতু আমাদের মূল টপিক এটা না, সেক্ষেত্রে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। এরপরে হচ্ছে আমাদের এখানে যে অবজেক্টটা আছে, আমরা চাইলে এটাকে কিন্তু কপি করে দুইটাও করে নিতে পারি। ঠিক আছে, অপর অপর সাইডে ঘুরে আরেকটা আমাদের কপি হয়ে যাবে। আর যদি আমাদের শুধুমাত্র এটাকে রোটেট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ঘুরে যাবে। ঠিক এটার কাজ কিন্তু একই রকম, এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তা আমরা দুইটা দুইটা টুলসের কাজ শিখে গেলাম। এরপর হচ্ছে আমাদের এদিকে হচ্ছে স্কেল টুল এবং শেয়ার টুল এবং রিশেপ টুল, এই 3টা স্কেলের কাজ শিখবো আমরা। তো এটার জন্য হচ্ছে প্রথমে ধরুন আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, আমরা এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যদি প্রথমে এই শেয়ার টুলটাকে সিলেক্ট করে নেই, নেওয়ার পর আমরা যদি এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের 2টা কর্নারকে সিলেক্ট করে আমরা এই শেয়ার টুলে ক্লিক করে আমরা যদি এটাকে এইভাবে করে টেনে নেই, দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তা আমি এদিক থেকে কেটে দিলাম, আমি হচ্ছে এটাকে আবারও নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে স্ট্রোক কালার করে দিচ্ছি, এখন ব্ল্যাক দিয়ে দিব। আমরা আবারও যদি এখান থেকে স্কেল টুলে যাই এবং আমি যদি এদিক থেকে এটাকে ধরে এইভাবে করি,
তাহলে আমাদের এটাকে কিন্তু আমরা যে কোনো ভাবেই হোক আমরা এটাকে কিন্তু আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে, এটাই আমরা যেভাবে করে শেপটা নিতে চাবো সেরকম করে কিন্তু আমরা নিতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে এটাকে উপরের দিকে তুলতে পারি, আমরা এদিকে বাড়ায় নিতে পারি, উপরের দিকে বাড়ায় নিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো আমরা করে নিতে পারবো। কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা এই টুলটাকে ব্যবহার করে আমরা যখন এদিক থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এদিকে টানবো, তখন কিন্তু আমার আরেকভাবে পরিবর্তন হবে। তো আমাদের এই স্কেল টুলের কাজটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এখন হচ্ছে যাব আমরা হচ্ছে এদিক থেকে এই শেয়ার টুলের বিষয়ে। ঠিক আছে, তো এখন ধরুন আমি এদিক থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম, তারপর আমি এটাকে ফিল কালার দিয়ে দিলাম। এরপর আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এদিকে একটা কপি করে নিলাম, এরপরে কন্ট্রোল ডি চেপে আমরা একাধিক শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা সবগুলিকে সিলেক্ট করে আমরা নিচে কিছু কপি করে নিচ্ছি যে কটা আমাদের প্রয়োজন, তা আমরা এদিক থেকে আরও কিছু ডিলিট করে দিচ্ছি, এগুলি বেশি হয়ে যাচ্ছে। এখন আমাদের এই যে এখানে যে শেয়ার টুলটা আছে এটা ক্লিক করে যদি আমরা এদিক থেকে এটাকে এইভাবে করে নিই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের বাঁকা হয়ে গেল, এবং আমি যদি এখান থেকে এইভাবে করতে চাই তাইলেও কিন্তু আমরা করতে পারবো। তো দেখেন আমরা সহজে কিন্তু শেপগুলি পরিবর্তন করতে পারতেছি, এবং আমাদের এটাকে যেদিকে ঘুরানোর প্রয়োজন সেদিকে কিন্তু আমরা ঘুরায় নিতে পারতেছি। ঠিক আছে, তো এগুলি হচ্ছে স্পেসিফিক্যালি কিন্তু আবার আলাদাভাবে কিছু একটা করা যায়। যেমন আমরা এদিক থেকে এই এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর আমরা এদিক থেকে এই এই টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু এদিকে একটা পরিবর্তন চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই সেটা কিন্তু আমরা এদিক থেকে নিতে পারবো। যেমন আমরা এদিক থেকে 75 দিয়ে দেখি, সরি আমরা এদিক থেকে 75 দিয়ে দেখি আসলে আমাদের কতটুকু হয়। তো আমরা 75 দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এরকমভাবে ঘুরে গেল। তো সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু এই শেয়ার টুলটার মাধ্যমে কিন্তু আমরা প্রথমে এগুলিকে সিলেক্ট করে নিয়ে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো এখন আশা করছি এই কাজগুলিও বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা যাব এদিক থেকে রিশেপ টুল। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমি নিচের এগুলিকে একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এরপরে আমরা নর্মালি এইভাবে একটা শেপ নিয়ে নিলাম এবং আমরা এটাকে স্ট্রোক কালার করে দিলাম। এখন হচ্ছে যে আমরা এদিক থেকে যদি রাইট বাটন ক্লিক করে এই রিশেপ টুলে যাই এবং আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে ধরুন আমরা এইখানকার শেপটা পরিবর্তন করতে চাই, আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমরা যদি এখন এদিক থেকে হচ্ছে রিশেপ টুলে গিয়ে আমরা যদি এইখানে ক্লিক করে এটাকে এইভাবে সরায় নেই, দেখেন আমাদের এই শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেন একইভাবে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে নিলাম এবং আমরা এদিক থেকে এটাকে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এটাকেও এদিকে সরায় নিলাম। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আসলে আমাদের এই রিশেপ টুলের কাজটা করতে হয়। তো এখানে এখানে অবশ্যই আপনারা এই যে এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে সেটার কাজটা কতটুকু সেটা তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন অলরেডি। এখন আমরা নিচের এই অংশটাকে সেম একইভাবে যদি আমরা এদিক থেকে আমরা এটাকে আরেকটু চড়া করে দিতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো, এবং এদিকে আমাদের যে হ্যান্ডেলগুলি থাকে সেগুলিতেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তা আমরা এখন আবারও এখান থেকে সিলেক্ট করে নিলাম, এরপর আমরা এদিক থেকে নর্মালি জাস্ট এটাকে হালকা একটু এদিকে টেনে দিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই টুলসগুলি দিয়ে কাজ করতে হয়। তা আশা করছি যে এখানকার তিনটা এবং এখানকার এই দুইটা কাজ আপনাদেরকে ভালোভাবে শিখাতে পেরেছি। তো যেহেতু আজকে আরও সময় আছে, আমি আরও কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি অন্য কিছু দিয়ে। তো আমরা এখান থেকে নর্মালি ধরেন এদিক থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখন হচ্ছে আমরা এইভাবে করে নিলাম। তো এখন আমাদের এই যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকে যদি আমরা বাড়াতে চাই কমাতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু এখান থেকে আমরা এটাকে বাড়াতে পারবো, কিন্তু এগুলির এই যে কর্নারগুলি আছে এগুলিকে যদি আমরা রাউন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এইখানে দেখেন এই যে আমাদের এখান থেকে যে স্ট্রোকটাকে বাড়ায় নিলাম তার পাশে কিন্তু স্ট্রোক নামের একটা অপশন লেখা আছে। ঠিক আছে, তা আপনারা যদি এই স্টকের মধ্যে ক্লিক করে দেন তাইলে দেখেন আমাদের এদিকে কিন্তু আরও কিছু অপশন চলে আসছে। এখন এদিকে যদি আমরা
আমরা এই দিক থেকে যদি এটাকে ব্যবহার করে থাকি, যেমন রাউন্ড জয়েন আমরা এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই কর্নারগুলি কিন্তু রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কিন্তু বিভিন্ন প্রকার শেপ আছে, যেটা আপনি করতে চান সেই রকম টাইপের কিন্তু হয়ে যাবে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, তাহলে আমার আগের শেপে কিন্তু চলে আসলো। এরপর হচ্ছে আমরা এদিক থেকে আরো এই যে এখান থেকে এই শেপটা আছে, দেখেন আমাদের এইরকম একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে তো আমি আলোচনা করবই, প্লাস আজকে যেহেতু সময় আছে সেক্ষেত্রে আমি এগুলিকে শিখাই দিলাম, যেহেতু আমাদের টুকটাক কাজের জন্য এগুলি অবশ্যই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমাদের অনেক সময় আমাদের যে স্ট্রোক কালারগুলি আছে, যেমন আমি এখান থেকে এই শেপটা নিলাম, আমি এটাকে নর্মাল করে নিচ্ছি, এটাকে নর্মাল করে নিলাম। এখন ধরুন এটা স্ট্রোক কালার আছে, তো কোনো কারণে যদি আপনাকে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আপনাকে এটাকে ফিল কালারে নিয়ে যেতে হয়, আই মিন এটাকে যে কোনো একটা শেপের আকারে পরিণত করতে চান, সেক্ষেত্রে এই স্ট্রোকটা কিন্তু আমাদের এটাকে ভাঙতে হবে। তো এটার জন্য আমরা অবজেক্টে যাব, এরপরে হচ্ছে এদিক থেকে এক্সপ্যান্ড করে দিলে এবং এদিক থেকে ফিলটাকে টিক মার্ক রেখে আমরা যদি ওকে করে দিই, এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই স্ট্রোকটা এখন ফিল কালারে পরিণত হয়ে গেল, এবং এখন কিন্তু আমরা চাইলে এখানে যে কোনো শেপের মধ্যে কাজ করতে পারবো, ঠিক আছে। যেমন আমাদের এটা স্ট্রোক ছিল, এখন আমাদের এটা ফিল আকারে চলে গেছে। তো এরপর হচ্ছে আমরা এখানে আরো কিছু কাজ শিখতে পারি, যেমন আমরা এদিক থেকে আমরা লাইন টুলে গেলাম। লাইন টুলে যাওয়ার পর হচ্ছে আমরা এদিক থেকে স্ট্রোকটাকে একটু বাড়ায় নিচ্ছি, বাড়ায় নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এরপরে হচ্ছে আমরা স্ট্রোকে ক্লিক করে আমরা যদি আবার এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানেও কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে। তো এখানে আপনি হচ্ছে স্ট্রোক হোক, আপনি জাস্ট স্ট্রোকের মধ্যে যে পরিবর্তনগুলি করতে চান সেগুলি কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো, আজকে আর বড় করতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং নিয়মিত এই কোর্সগুলি করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।